সামনের বছরেই আমার অনার্স শেষ হলো। তারপরে একটা চাকরি ম্যানেজ করে তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে আসব। দেখি আপনার ফাইলটা দেখি। রেজাল্ট তো আপনার খুব ভালো হয়। তাছাড়া আপনি এর আগে কোথাও জব করেননি? ইয়েস স্যার। আদার অ্যাক্টিভিটিস তো ভালো, ডিবেট, গান, অভিনয়, গুড, বেশ কিছু প্রোগ্রামও জানেন দেখা যাচ্ছে। কিন্তু সুমন সাহেব, দেখুন আমরা আমাদের কোম্পানির জন্য অভিজ্ঞ লোক খুঁজছি। তারপরেও আপনার পেপারসটা আমরা রাখলাম, যদি সম্ভব হয় আপনাকে ডেকে নেব, আপনি আসুন। তুমি বুঝতে পারছো না, বাসা থেকে বিয়ের জন্য অনেক চাপ দিচ্ছে, আমি আর পারছি না। আমি আর 2-3 মাসের মধ্যে চাকরি ম্যানেজ করে ফেলবো। আমি তো চেষ্টা করতেছি। গত 1 বছর ধরেই তুমি চেষ্টা করছো। 8 মাস একই কথা। 4 মাস বেশি বলছো। তোমার এই আর একটা সমস্যা, তুমি কিছুতেই সিরিয়াস হতে পারো না। দেখো সুজন, পরশুদিন আমাকে ছেলেপক্ষ দেখতে এসেছিল, তাদের পছন্দ হয়েছে, বাবার কোনো কথা শুনতে রাজি না। আমি আসলে আজকে তোমার কাছে বিদায় নিতে এসেছি। আগামী 15 তারিখ আমার বিয়ে, আমার সাথে আর যোগাযোগের চেষ্টা করো না। বাবা, কই তুই? এই তো মা, একটু বাইরে আসছি। তোর গলা এমন লাগছে কেন বাবা, শরীর খারাপ? না মা, কিছু না মা, বলো। সেই সকালবেলা বের হইছিস, তোর জন্য হাঁস রান্না করেছি বাবা, তাড়াতাড়ি বাসায় আয়। আসতেছি মা, আমি আসতেছি। মা, তোমাকে অনেক ভালোবাসি মা, তুমি থাকতে মরতে চাই না। কি সব আবোল তাবোল বলছিস, জলদি বাসায় আয়। আসতেছি মা, আসতেছি আমি।